এবার আর খালি হাতে নয়, ভবানী ভবন থেকে শাহজাহান শেখকে হেফাজতে নিয়ে ফিরল সিবিআই। যদিও আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার সন্ধে 6:40 নাগাদ শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিআইডি সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগ্গা নামের বেঞ্চ নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। ওই নির্দেশ পাওয়ার পর ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা, কিন্তু বেশ কিছুক্ষণ পর শাহজাহানকে না নিয়েই ফিরতে হয় তাঁদের। সূত্রের খবর, সিআইডির গোয়েন্দারা জানান হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, তাই এই মামলাটি বিচারাধীন। যদিও মঙ্গলবার প্রথমে রাজ্যের দ্রুত শুনানির আর্জি খারিজ হয় আদালতে, তারপর বুধবারও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে এই নিয়ে আবেদন জানাতে পারে রাজ্য। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বিকেলেই সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে। তারপরেই ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই, তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। দীর্ঘ সময় ধরে হস্তান্তরের প্রক্রিয়া চলে, তার মধ্যে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিজাম প্যালেস থেকে ভবানী ভবন পাঠায় সিবিআই। আর আদালতের দেওয়া সময় পেরিয়ে গেল, কেন শাহজাহানকে সিবিআইয়ের হাতে দেওয়া হলো না এ নিয়ে প্রশ্ন তোলে ইডি। রাজ্যের বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধে নাগাদ দেখা যায় শাহজাহানকে নিয়ে এসএসকেএমে গিয়েছে সিআইডি, বেশ কিছুক্ষণ ধরে সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয় তার। অন্যদিকে বুধবারই সিবিআই সন্দেশখালি কাণ্ডে 3টি এফআইআর করেছে, তার মধ্যে একটিতে সন্দেশখালির অশান্তিতে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শাহজাহানের। আর এরপরই সন্ধে 6:40 নাগাদ সিআইডি শেখ শাহজাহানকে তুলে দিল সিবিআইয়ের হাতে এবং সিবিআই গাড়িতে চাপিয়ে তাকে নিয়ে গেছে নিজাম প্যালেসের উদ্দেশ্যে।